হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। তো আপনাদের দোয়ায় আমি আমাকে আল্লাহ ভালো করেছে, তো আমি এখন পুরোপুরি সুস্থ। তো আমি এখন রান্না করতে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কী দেখাচ্ছি, আজকে আমি কচু শাক রান্না করব। এখানে আছে ভিটামিন, সব পরিমাণের ভিটামিন, প্রচুর পরিমাণের ভিটামিন পাওয়া যায় কচু শাক। তো আপনারা বেশি বেশি কচু শাক খাবেন, দেখবেন শরীরের সব অসুখ বিসুখ দূর হয়ে যাবে। তো আজকে আমি ভাবতেছিলাম তো ইলিশ মাছ যেটা আমি এনেছিলাম, তো মাথা দিয়ে ভাবলাম একটু কচু শাক ভাজি করে দেখি কেমন লাগে। তো অনেক মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম। তো আরেক পাশে আমি ইলিশ মাছের মাথাগুলো কেটে ধুয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিলাম যেন একটু নরম হয়ে আসে কচু শাকটা। তারপরে আমি জাস্ট ভেজে নিব কচু শাকটা ইলিশ মাছের মাথার সঙ্গে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে দিচ্ছি, এরকম করে থেতলে দিচ্ছি যেন নরম হয়ে আসে আমার কচু শাকটা। অনেকেই আবার ঠান্ডা করে ব্লেন্ড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর অনেকে যাদের বাসায় ঘুটনি আছে, সবার বাসায় তো ঘুটনি আছে, ডাল ঘুটনি, সেটা দিয়ে আপনারা একটু ব্লেন্ড করতে পারেন, তাহলে দেখবেন খেতে একটু মজা লাগে। তো আমার অত সময় নেই, ভাবলাম একটু খন্তি দিয়ে করলেই হবে, খেলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি গরম তেলে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে আমি দিব, তারপরে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদের গুঁড়া, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদের গুঁড়া লবণের গুঁড়ো দিয়ে নেবেন। তো এখানে একটু দিচ্ছি গুঁড়া মরিচ পরিমাণ, তারপরে একটু আদা রসুন পেস্ট আমি একটু দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের মাথাটা একটু কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি এর ভেতরে কচু শাকটা দিয়ে ভেজে নিব। আজকে আসলে অনেক দিন পর আমি কচু শাক খাচ্ছি, আসলে এভাবে কিন্তু খেলে মজা লাগে, আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে, যেন নিমিষে একতলা ভাত শেষ হয়ে যায় গরম ভাতের সঙ্গে। আমাকে ডাক্তার বুঝছেন, আমাকে ডাক্তার হচ্ছে ভিউয়ার, আমাকে ডাক্তার ডিম দুধ কলা প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলেছে আর প্রচুর পরিমাণে পানি খেতে বলেছে। তার জন্য আমি কালকে পুঁই শাক খেয়েছি, তো ভাবলাম আজকে একটু কচু শাক রান্না করি। কচু শাকটা নিয়েছিলাম কালকে বাজার থেকে। তো দেখতে পাচ্ছেন আমার কচু শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে মাছের সঙ্গে, ইলিশ মাছের সঙ্গে দিয়ে আমি এখন নাড়বো সম্ভবত। তো ইলিশ মাছের মাথাটা আমি আগে আদা রসুন পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে আর কি কষিয়ে নিলাম। তো তার ভিতরে আমি এই যে সিদ্ধ করা লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে আমি এখন এটা ভেজে নিব কিছুক্ষণ। তো লবণটা আপনারা সিদ্ধ করার সময় দিবেন, তাহলে দেখবেন কি শুধু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে শাকটা। তো আমি এখানে একটা এক আটি কচু শাকের অর্ধেক রান্না করতেছিলাম, কারণ আজকে আমি প্রথম রান্না করতেছি জীবনে, লাইফে আর কি, আমি কচু শাক কখনো রান্না করিনি। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ে আমি হয়েছে, আমার হয়ে গেল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো আপনারা এইভাবে খুব সহজে সিম্পলভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি সার্ভ করার জন্য। তো ভাবলাম বাটিতে আমি বেড়ে এখন ঢেকে রাখবো দুপুরে, যাতে আমরা ভাত খাবো আর কি গরম গরম। তো আমার রান্নাটা হয়ে গেল, খুব সহজে আপনারা এভাবে কচু শাক খেতে পারেন। কচু শাক কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, সবুজ শাক সবজি এখনও যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেল, কতটা ইয়ামি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো টেবিলে চলে আসলাম, এখন আমি দুপুরবেলা, দুটা বাজে, তো আমি এখন ভাত খাবো। তো কচু শাক দিয়ে গরম গরম ভাত অনেক মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আর লেবু কেটে রেখেছি যেন গলা চুলকায় না। এখন হচ্ছে দুপুর, বিকেল হচ্ছে 5টা বাজে। তো ভাবলাম একটু বিকেলের নাস্তা শেয়ার করি আপনাদের মাঝে। তো দুটা ডিম নিলাম আর চা দিয়ে এখন